কক্সবাজারের নাজিরা টেক পলিতে এখন উৎসবের আমেজ ছুরি লৈটা রূপচাঁদা চেপা কোরালসহ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ শুকাতে ব্যস্ত সেখানকার প্রায় ত্রিশ হাজার শ্রমিক মূলত শীতকাল শুটকি প্রক্রিয়াজাত করার উপযুক্ত সময় হওয়ায় সুটকিপল্লি জুড়ে এই কর্মব্যস্ততা আগামী এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মচাঞ্চল্য তো আমার দিনে বেতন পাই শশু তো আমার এ নিয়ে সংসার খুব ভালো চলে ওকে চিটাং দিকে যে গাড়ি ভাড়া দেওয়া হয় লেবার খরচ সব মিলিয়ে যেহেতু মাছের দাম একটু বেড়ে যায় এখানকার উৎপাদিত শুটকির সুনাম শুধু দেশে নয় বিদেশে ছড়িয়েছে ভালো মানের হওয়ায় পর্যটকরা কক্সবাজারে গেলে এখান থেকে শুটকি কেনেন এখানে তো এটা নিজেরা উৎপাদন করে নিজেরা দোকানে বিক্রি করে সেলা অনেক টুরিস্ট এখন এখানে আসে আর ওনারা এখান থেকে অনেক শুটকি মাছ নিয়ে যায় খুব রিজনেবল প্রাইসে আমরা ভালো মাছ দিচ্ছি ব্যবসায়ীরা জানালেন নাজিরার টেকে ছোট বড় মিলিয়ে সাতশো শুটকি উৎপাদনের খামার রয়েছে সহজ শর্তে ঋণ পেলে এই ব্যবসার আরও প্রসার ঘটানো সম্ভব ছুরি লোটা তারপর আপনার এই ফোপা মাছ থেকে শুরু করে চাঁদা মাছ সব আইটেমে আমরা শুকাই শুটকি ব্যবসায়ীদেরকে যদি সরকারিভাবে কিছু ঋণ দিত কিন্তু ব্যবসায়ীরা উপকৃত হইত এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন নিরাপদ সুটকে উৎপাদন করতে ব্যবসায়ীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নানা সহযোগিতা করা হচ্ছে এছাড়া কেউ যাতে সুটকি শুকাতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করতে না পারে সে বিষয়ে নজর দিচ্ছেন তিনি সুটকিতে কীটনাশক দিলে সবচেয়ে কম যে শাস্তি সেটা রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা জরিমানা ও পাঁচ বছরের জেল সাধারণ সুটকি উৎপাদনকারীকে অ্যাওয়ার্ড করছে এটা পরবর্তীতে বিধিমালাটা চূড়ান্ত হয়ে গেলে তখন আমরা আইন প্রয়োগে যাব এবছর সুটকি উৎপাদন চল্লিশ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তার আফরিজা সুলতানা চৌধুরী বৈশাখী সংবাদ